রাজশাহী মহানগরের আহ্বায়ক যে বক্তৃতা করেছেন আমাদের নেত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। আসলে তারা হত্যার রাজনীতি করে, জিয়রামান মানুষের লাশের উপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল এবং জিয়রামান শত শত হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানদের হত্যা করে তার ক্ষমতা টিকিয়ে রেখেছিল। জিয়রামান আওয়ামী লীগের 22,000 নেতা কর্মীকে হত্যা করেছিল এবং অনেক সেনাবাহিনীর অফিসার এবং জওয়ান বিচার ছাড়াই তাদের ফাঁসি দিয়েছিল। ফাঁসি হয়েছে আজকে, ফাঁসির রায় হয়েছে 3 দিন পরে, এগুলো ডকুমেন্টেড। এটাই হচ্ছে জিয়রামান। আজকে 77-এ জিয়রামান যাদেরকে ফাঁসি দিয়েছিল তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করছে। তাদের পিতা মাতা, তাদের পিতা কিংবা তাদের আত্মীয় পরিজনের এই বিচার বহির্ভূতভাবে তাদেরকে হত্যা করেছে জিয়রামান, সেটা বিচারের দাবি। আজকে তারা ঢুকে ঢুকে কাঁদছে। আর জিয়রামানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও হত্যার রাজনীতি করেছেন। 21 বছরের গ্রেনেড হামলা খালেদা জিয়ার ক্যাম্পাসে এবং তারেক রহমানের পরিচালনায়, হাওয়া ভবনের পরিচালনায় 21 আগস্টের গ্রেনেড হামলা পরিচালিত হয়েছে। শুধু 21 আগস্টের গ্রেনেড হামলা নয়, বেগম খালেদা জিয়ার পরিচালনায় আরো বিভিন্ন জায়গায় আমাদের সমাবেশের উপর হামলা পরিচালনা করা হয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতায়, জঙ্গি গোষ্ঠীর পরিচালনায় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা হয়েছে। বাবু সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় হামলা পরিচালনা করে মানুষ হত্যা করা হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত আহত হয়েছিলেন, প্রাণে বেঁচে গিয়েছিলেন। শেখ হেলাল এমপির জনসভায় হামলা চালিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা পরিচালনা করা হয়েছিল। আসানুল্লাহ মাস্টারের সমাবেশে হামলা চালিয়ে আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। ডক্টর এম এ কিবরিয়ার জনসভায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আহত হয়েছে। এগুলো সব বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল, আর ক্ষমতা থেকে যাওয়ার পরও বেগম খালেদা জিয়া তিনি হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেন। 2014-15 সালে অগ্নি সন্ত্রাস চালিয়ে এই দেশের নিরীহ মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। যে মানুষ রাজনীতি জানে না, রাজনীতি বুঝে না, রাজনীতিতে কখনো যায়নি, সেই সাধারণ মানুষের উপর তারা সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি, এবং তাদের মনে সবসময় সেটি ঘুরপাক খায়, আর সেটি মূল ফোর্সকে বলে ফেলেছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক। এটি হচ্ছে তাদের মনের কথা। বিএনপির প্রাণের কথা হচ্ছে হত্যার রাজনীতি। তারা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা এই দৃশ্যপট থেকে দুনিয়া থেকে সরিয়ে নিতে চায়। বঙ্গবন্ধু মুজিবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবকে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল তখন বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছিল। আজকেও জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিরোধীরা, তার রাজনীতির বিরোধীরা, দেশ বিরোধীরা, দেশের উন্নয়নের বিরোধীরা তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা আজকে তাকে হত্যা করতে চায়। সেটি রাজশাহী বিএনপির আহ্বায়ক বলে ফেলেছে। আর এই দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ প্রস্তুত আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত
প্রমাণ আনলে সেই হাত ঘুরিয়ে দিতে হবে। আবার দুটো অস্ত্র উঠে আসে, যে হাতে অস্ত্র ধরে সেই অস্ত্র কেড়ে নিয়ে সন্ত্রাসীদের সংস্থা করতে হবে। এই দেশে আর তাদেরকে রক্তের হোলি খেলা খেলতে দেওয়া হবে না। আমরা দেখলাম যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে দেয়, এটি কারণ হচ্ছে বিএনপির অপরাজনীতি। বিএনপি আজকে যে হত্যার রাজনীতি, হত্যার হুমকি দিচ্ছে, পুলিশের উপর আত্মমর্যাদা রক্ষা করছে এবং নারীর উপর আচরণ করছে, এতে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, মার্কিন দূতাবাস আতঙ্কিত। আমাদেরকে রাজপথে থাকতে হবে, রাজপথের দল আমাদের আশীর্বাদ।